بسم الله الرحمن الرحيم মানবতার পথ চলা চ্যানেল সত্যের পথে বিশেষ আবেদন মরহুম সৈয়দ আব্বাস আলী জায়দি সাহেবের আত্মার শান্তির জন্য বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস তিনবার এবং দরুদ শরীফ পড়ে ইসালে সওয়াল করে দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য দরুদ ও সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইতের জন্য। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকে একটি অভিনব বিষয়ের উপর আলোচনা করব, যেটি মাওলা আলী আলাইহিস সালামের সম্বন্ধে, অর্থাৎ সোনালী যুগের কাহিনী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আনা মদিনাতুল ইলম আলিউন বাবুহা, অর্থাৎ আমি জ্ঞানের শহর, আলী তার দরজা। এই প্রসঙ্গে একটি ঘটনার উল্লেখ করছি যে একদা 10 ব্যক্তি হযরত আলী আলাইহিস সালামের কাছে এসেছিলেন এবং তারা জিজ্ঞাসা করেছিলেন যে জ্ঞান উত্তম না সম্পদ উত্তম। সেই পরিপ্রেক্ষিতে তিনি 10টি জবাব দিয়েছিলেন এবং 10টি জবাবের মধ্যেই ছিল জ্ঞান উত্তম। আমাদের ফুলকুড়ি কালচারাল গোষ্ঠীর সদস্যদের দ্বারা 10টি জ্ঞানকে তাদের মুখ দিয়েই ব্যক্ত করি। জ্ঞান উত্তম কারণ এটা বিতরণে বেড়ে যায়, অথচ সম্পদ বিতরণে কমে যায়। জ্ঞান উত্তম কারণ জ্ঞান মানবতাবোধকে উদ্বুদ্ধ করে, যেমন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলেছিলেন, আমরা আপনার উপাসনা করি, আমরা আপনারই দাস। আর অন্যদিকে সম্পদ ফেরাউন ও নমরুদকে বিপদগ্রস্ত করেছিল, তারা নিজেরাই সম্পদের মোহে রব হয়ে বসেছিল, আল্লাহকে অস্বীকার করেছিল। তাই জ্ঞানই উত্তম। জ্ঞান হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, আর সম্পদ হলো ফেরাউনের উত্তরাধিকার। সুতরাং জ্ঞান সম্পদের চেয়ে উত্তম। একজন সম্পদশালীর যেখানে শত্রু থাকে অনেক, সেখানে একজন জ্ঞানীর অনেক বন্ধু থাকে, অতএব জ্ঞানই উত্তম। জ্ঞান উত্তম কারণ একজন জ্ঞানী লোক দানশীল হয়, অন্যদিকে সম্পদশালী ব্যক্তি কৃপণ হয়। তাই জ্ঞানই উত্তম। সময় জ্ঞানের ক্ষতি করে না, কিন্তু সময়ের পরিবর্তনে সম্পদ নষ্ট হয়ে যায়, তাই জ্ঞানই উত্তম। জ্ঞান সীমাহীন কিন্তু সম্পদ সীমাবদ্ধ, এবং সম্পদকে গোনা যায়, কিন্তু জ্ঞান অসীম, তাই জ্ঞানই উত্তম। জ্ঞান হৃদয় মনকে আলোকিত করে, কিন্তু সম্পদ মনকে কালিমা লিপ্ত করে, সুতরাং জ্ঞানই উত্তম। জ্ঞান চুরি করা যায় না, কিন্তু সম্পদ চুরি হতে পারে, অতএব জ্ঞানই উত্তম। তোমাদের সম্পদ পাহারা দিতে, কিন্তু জ্ঞান তোমাকে পাহারা, সুতরাং জ্ঞানই উত্তম। এতক্ষণ আপনারা ফুলকুড়ি কালচারাল গোষ্ঠীর সদস্যদের মুখ দিয়ে মাওলা আলী আলাইহিস সালামের রেখে যাওয়া জ্ঞানী উত্তম সেই বিষয়ের উপরে আলোচনা শুনলেন। এরকম আলোচনা আবারও আগামীতে রাখব, এবং আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।